সুফিয়া শিক্ষার্থীবিন্দু সবাইকে জানাচ্ছি এন ইউ ইংলিশ এডু বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকের আলোচনা বিষয় জন ডান অনার্স ফার্স্ট ইয়ার এর একটি গুরুত্বপূর্ণ কবিতা দ্য গোট মরু এ গোট মরু কবিতাটি কে লিখেছেন বা গুট মরু কবিতাটি কার লেখা বা জন ডান কোন কবিতা লিখেছেন এটা নিয়ে চল্লিশতম বিসিএস পরীক্ষায় একটি প্রশ্ন এসেছিল আর প্রথমে বলে রাখি আমাদের এই আজকের ভিডিওর আলোচনার বিষয় জন জন্মশাল মৃত্যুশাল এবং তাকে কি বলা হয় এরপর আমরা আলোচনা করব গুটমুরুর বাংলা অনুবাদ এবং বাংলা সারাংশ বিশ্লেষণসহ আশা শুরু করছি আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটিতে অন করে দাও ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যাবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এর আগে আমি যে কবিতাগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো হলো সেলাই কম্পিয়ার দি নিয়ে আলোচনা করেছি এরপরে আলোচনা করেছি অন হিজ ব্লাইন্ডনেস নিয়ে আজকে আলোচনা হচ্ছে দ্য গুড মোরু এভাবে তোমরা যা যা প্রয়োজন তোমরা বলবে আমরা আপলোড করার চেষ্টা করব আসা শুরু করছি আজকের আলোচনাটি এই জন কে ম্যাটাফিজিক্যাল কবি বলা হয় তিনি জন্মগ্রহণ করেছেন পনেরোশো বাহাত্তর সালে লন্ডনের ইংল্যান্ডে এবং মারা গিয়েছেন ষোলোশো একত্রিশ সালে লন্ডনের ইংল্যান্ডে তার ন্যাশনালিটি ইংলিশ আর তাকে লিটারারি মুভমেন্ট ম্যাটাফিজিক্যাল পয়েটটি বলা হয় তিনি একাধারে স্যাটার স্যাটায়ার ছিলেন লাভ পয়েটটি ছিলেন এলেজি সারমন্স ছিলেন আসা শুরু করছি এখন দা গোট কবিতার বাংলা অনুবাদটি সত্যি আমি বিস্মিত তুমি এবং আমি কি করেছিলাম একে অপরে ভালোবাসার পূর্বে তখন কি আমরা দুধপান থেকে বিরত হইনি হয়তো শিশু সুলভভাবে গ্রাম্য আনন্দ উপভোগ করেছিলাম অথবা গুহায় সাতজন গোমন্ত যুবকের মতো আমরা নাগ ডেকেছিলাম হয়তো এমনই ছিল কিন্তু এখন পূর্বের সকল আনন্দই ছিল কল্পনা যদি কখনো কখনো এখনো মহিলার সৌন্দর্য আমি দেখতাম যা আমি প্রত্যাশা করতাম বা পাইতাম তা তোমার কল্পনা ছাড়া কিছুই হতে পারে না এখন স্বাগত জানাই আমাদের জাগ্রত আত্মাকে যা ভয় বুকে নিয়ে খোঁজে না একে অপরকে তোমার ভালোবাসার জন্যে আমি নিয়ন্ত্রণ করতে পারি অন্য সকল ভালোবাসা এবং ছোট অকক্ষটিকে পরিণত করতে পারি সমগ্র পৃথিবীতে সমুদ্র অভিযানকারীদের নতুন পৃথিবী খুঁজতে দাও মানচিত্রবিদগণকে নতুন মানচিত্র এ তাদের পৃথিবী একে যোগ করে দেখাতে দাও আমাদেরকে একটি ভবনের মালিক হতে দাও প্রত্যেকের একটি এবং দুজনের একটি করে আমার মুখ তোমার চোখে তোমার মুখ আমার চোখে ভেসে ওঠে এবং সরল নিষ্পাপ দুটি হৃদয় উভয়ের মুখমণ্ডলে প্রতিফলিত হয় কোথায় আমরা খুঁজে পাবো আমাদের মুখের চেয়ে ভালো দুটি গোলার্ধ যেখানে থাকবে না উত্তরে ঠান্ডা কিংবা পশ্চিমের সূর্যাস্ত বস্তুটি তখনই নষ্ট হয় যখন উপাদানগুলো মেশানো হয় না সমানভাবে আমরা যদি আমাদের দুজনের ভালোবাসা এক হয় অথবা তুমি এবং আমি অনুরূপভাবে ভালোবাসি পারবে না কেউ বিচ্ছিন্ন করতে পারবে না কেউ মৃত্যু ঘটাতে সপ্রিয় শিক্ষার্থীবিন্দু এই কবিতাটি একটি একটি প্রেমের কবিতা তুমি যদি মন থেকে কাউকে ভালোবেসো একান্তই তুমি যদি কাউকে ভালোবেসে ফেলো তাহলে সর্বপ্রথম তুমি যদি বলতে না পারো যে আমি তোমাকে ভালোবাসি তাহলে তুমি এই কবিতাটি ইংরেজিতে অথবা বাংলায় তুমি লিখে তাকে একটা চিঠি দিতে পারো আশা আশা করা যায় সে যদি তোমার এই ভালোবাসার এই কবিতাটি সুন্দরভাবে বুঝতে পারে এখানে এমন কথা বলা হয়েছে যে একজন প্রেমিক এবং প্রেমিকার সত্যিকারের আসল ভালোবাসা কেমন হওয়া উচিত তাই বর্ণনা করা হয়েছে আসো আমরা জন্ডানের ভাষায় দ্য গোটমোর কবিতার মধ্যে তিনি কি কি বলেছেন তা একটু সারাংশটা বিশ্লেষণ করে নেই। এই জন্ডান এর গোটমরু কবিতাটি তিনটি পর্বে বিভক্ত ছোট একটি গীতি কবিতা এখানে আমরা তিনটা অংশেই পেয়েছি এখানে দুগ্ধ পান করেছি গুলারদের কথা বলা হয়েছে এবং প্রেমিক প্রেমিকার যে একে অপরের দিকে তাকিয়ে থাকা এগুলো কথা বলা হয়েছে মূলত এটি অসরীরি প্রেমের কবিতা কবি কবিতার প্রথমেই কথকথন সুলভ উক্তির মাধ্যমে কৌশল কালের বলেছেন যা কিনে মার্তৃষ্নে পানরত শিশুর মতো কিংবা ইফেসাস রাজ্যের গুহায় গোমন্ত সাত বাই এর মতো তোমরা যখন অনার্স ফোর্থ ইয়ারে পড়বে তখন ইফেসাস এর রাজ্যে যে একটা গুহার ভিতরে সাতটা বাই ঘুমিয়েছিল দীর্ঘ একশো বছর পরে তারা জেগেছিল ঘুম থেকে ভেঙে ওঠে দেখে তারা একে অপরকে জড়িয়ে ধরে রয়েছিল সেগুলো সম্রা তোমরা জানতে পারবে আর এখানে যে আমরা একটা বলেছি আমি সত্যি বিস্মিত তুমি কি আমি কি করেছিলাম একে অপরে ভালোবাসার পূর্বে তখন কি আমরা দুগ্ধপান থেকে বিরত হইনি এখানে এটি দ্বারা তোমরা নেগেটিভ কোনো কিছু নেবে না এটি দ্বারা কবি বুঝেছেন আমাদের যে কৌশলকালের অবুজ ভালোবাসার কথা যা আমরা মায়ের কাছ থেকে দুধ পান করতাম ওই কথাই বলা হয়েছে দ্বিতীয় পর্বে কবি পরম আত্মবিশ্বাসের সাথে পরিপক্ক ভালোবাসাকে স্বাগত জানিয়েছেন কারণ ভালোবাসা হওয়ার পর প্রেমিক প্রেমিকার চিত্তে কোনো ভয় থাকে না যদিও তারা আলাদা ভবনে বাস করেন তারা মিলিত হয় একটি জগৎ নতুন জগৎ সৃদ সৃজন করতে পারবে সত্যিকারে ভালোবাসার দ্বারা তারা অন্য সকল উৎসের ভালোবাসাকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং একটি কক্ষকে রূপান্তর করতে পারেন মহাবিশ্ব অর্থাৎ এখানে আমাদেরই কবি বলতে চেয়েছেন বুঝিয়েছেন যদি আমি তোমাকে প্রচুর পরিমাণে মন থেকে ভালোবাসি তাহলে এ পৃথিবীর কোনো মানুষই তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না কারণ তোমার আর আমার যে মনের যে মিলন এটা কোনোভাবেই অন্য কেউ তোমাকে দুজনের কাছ থেকে আলাদা করে সিনে নিতে পারবে না কেননা তোমায় সবসময় আমাকে পাওয়ার জন্য তোমার মনে সবসময় কাজ করবে হারানোর বয় কাজ করবে আর এ কারণেই তুমি তোমার সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে একটি কক্ষকে রূপান্তর করতে পারবে মহাবিশ্ব তুমি বলতে পারবে তখন তুমি বলবে তুমি ধারণা করবে আমি আসি ঢাকা তুমি আসো কুমিল্লা আমরা দুইজন দুই মেরুতে আছি কিন্তু আমাদের এই ভালোবাসার মধ্যে কোনো ফাটল দরাতে পারবে না কেউ মানচিত্র তো তো একটা মানচিত্রের দুইটা অবস্থান কিন্তু কেউ এটি নষ্ট করতে পারবে না কবি প্রেমিক প্রেমিকার মুখচ্ছবিকে দুইটি গুলার্ধের সাথে তুলনা করেছেন কবি বলেছেন যে আমার মুখ আর আমার প্রেমিকার মুখ এই দুইজনের মুখকে দুইটি যে গুলার্ধ আছে পশ্চিম গুলার্ধ বা উত্তর গুলার্ধ এরকম গুলার্ধের সাথে তুলনা করেছেন যেখানে বাস্তব পৃথিবীর গুলারদের মতো কোনো ঠান্ডা বা অন্ধকার নেই কবি তৃতীয় পর্বে বলেছেন যেহেতু তাদের ভালোবাসা খাঁটি এবং তাই মৃত্যুর পরও ভালোবাসা অমর থাকবে কোনো কিছুই তাদের ভালোবাসাকে নষ্ট করতে পারবে না কবি এ কবিতায় ভালোবাসারই শাশ্বত বাপটাকে যৌতিকভাবে অমরত্ব করে দিয়েছেন কবি আমাদের এই শেষের যে পর্ব এখানে বলেছেন যে যেহেতু এত কিছু হওয়ার পরেও আমাদের কাছ থেকে আমাকে তোমার কাছ থেকে কেউ ছিনে নিতে পারলো না তোমার মুখ আমার কাছে উত্তর গুলারদের মতো মনে হয় তোমার মুখের ছবি আমার কাছে সবসময় ভেসে ওঠে সেহেতু কোনো কিছুই আমাদের এই ভালোবাসাকে কি করতে পারবে না অন্য কোনো স্থান নিয়ে যেতে পারবে না আমাদেরকে ফাটল দরাতে পারবে না তাই কবি শেষের দিকে বলেছেন আমাদের এই ভালোবাসাটা খাঁটি এবং খাঁটি এবং ত্রুটিহীন তাই মৃত্যুর পরও আমাদের এই ভালোবাসা অমর হয়ে থাকবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভালোবাসার কথা বললাম বলেই অনার্স ফার্স্ট ইয়ারে থেকেই ভালোবাসার প্রেমের ফাঁদে পড়ে জীবনের ক্যারিয়ারকে তুমি নষ্ট করো না এ প্রত্যাশায় এ উপদেশ ধারাই শেষ করছি আজকের মূল আলোচনা আগামীকাল থাকছে তোমাদের জন্য রবার্ট হেররিকের একটি গুরুত্বপূর্ণ কবিতা দা ড্যাফোডিলস ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আমাদের সাথেই থাকো